রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিতে গোটা রাজ্য জুড়ে চলছে এখন হারগার সুশাসন শিবির। আর এই শিবিরের মধ্য দিয়েই প্রশাসনিক বিভিন্ন সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছেন প্রশাসনিক আধিকারিকরা। গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নানা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে নাগরিকদের হাতে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডেও চলছে এখন এই ধরনের সুশাসন মেলা। বৃহস্পতিবার পৌর নিগমের 30 নং ওয়ার্ডের উদ্যোগে শহরতলী কাটাশেওলা বেনিমাধব ইংলিশ মিডিয়াম স্কুলে আয়োজন করা হয় এই মেলার। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে এর সুযোগ গ্রহণ করেন। এদিনের এই মেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সরকারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলি সহজেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার এই ধরনের কর্মসূচির আয়োজন করে। এই শিবিরের মাধ্যমে মানুষ সহজেই তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করতে পারছেন। তিনি দাবি করেন, রাজ্যে এ ধরনের শিবির এই প্রথম। রাজ্য সরকারের যে প্রতি ঘরে ঘরে সুশাসনের যে কর্মসূচি, তার অঙ্গ হিসাবে সারা রাজ্যে যেমন চলছে, আমাদের আগরতলা পৌর নিগমে 11টা ওয়ার্ডই এই প্রতি ঘরে সুশাসনের এই কর্মসূচি এবং শিবির প্রশাসন শিবির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন ওয়ার্ডে অলরেডি অনেকগুলি করা হয়েছে। প্রতি ক্ষেত্রে যা বললেন আপনি, যে ওই মানুষের চাহিদা অনুযায়ী পুরোপুরি জায়গাতে 2-3 বারও এই প্রশাসন শিবির করা হয়েছে। যদি প্রয়োজন মনে করা যে এখানে আজকে যারা আসবেন তারা যদি সুযোগ গ্রহণ করতে পারেন বা আরও থাকে, তা আমরা পরবর্তী সময় আবার করবো। তো আজকে আগরতলা পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডে আমাদের যে সকলটা পিন্টুবাবুর উদ্যোগে আমি বলবো, এবং আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত কর্মীদের সহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, সদর মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, অন্যান্য দপ্তরগুলি যারা আছেন, মানে এই এলাকা বসবাসকারী লোকদের, বিশেষ করে ব্যক্তি বা পরিবার পরিজনদের যে কাগজপত্র। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।